স্বপ্নে হজ দেখলে কি হয় স্বপ্নে হস করতে দেখা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ আমরা অনেক সময় ঘুমের ভিতরে স্বপ্নে দেখি যে আমরা তা অফ করছি অথবা হজ ভ্রমণে বের হয়েছি অথবা হজে গিয়ে আমরা হজের অন্যান্য যে আমাল আল রয়েছে সেগুলোর কোনো কাজ করছি আবার অনেকে নিজেকে স্বপ্নের ভিতরে দেখেন যে সে রওজা শরীফে রাসুলের সাল্লাহ ইসলামের রওজায় আতহারে সে কবর জায়ারাত করছে আবার অনেকে জান্নাতুল বাকিতে মোট কথা হজ সংক্রান্ত যে সমস্ত স্থানাবলী রয়েছে সেগুলোর মধ্যে হতে কোনো এক স্থানে নিজেকে দেখা অথবা হজ করতে দেখা তাও করতে দেখা হজরা সিচু খাওয়া জমজমের পানি খাওয়া সহ হজের সম্পৃক্ত কোনো কাজের ভিতরে নিজেকে লিপ্ত দেখা এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এ ধরনের স্বপ্নদ্রষ্টা কি বুঝবে তার এই স্বপ্ন থেকে দর্শক এ বিষয়ে বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি আপনাদের কোনো জীবন ঘনিষ্ঠ ইসলামিক প্রশ্ন থাকে কিংবা স্বপ্নের ব্যাখ্যা জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে প্রশ্ন করুন আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর প্রদানে সচেষ্ট থাকবো অমাত ফিক দর্শক আল্লাহ মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই তার বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা গ্রহণ তা রুইয়ার ইয়ার ভিতরে উল্লেখ করেছেন যে স্বপ্নে হজ করতে দেখা ভালো লক্ষণ স্বপ্নে হজ করতে দেখার বেশ কয়েকটি ব্যাখ্যা হতে পারে তন্মধ্যে সব থেকে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো যদি কেউ স্বপ্নে হজ করতে দেখে তাহলে সে যদি আনমেরিট হয় অবিবাহিত হয় তাহলে খুব শীঘ্রই তার বিবাহের ব্যবস্থাপনা হয়ে যাবে আর যদি সে বিবাহিত হয় তাহলে অচিরেই তার গর্বে একটি নেক সন্তান আসবে এর উপরেই প্রমাণ বহন করে নিজেকে স্বপ্নে হজ করতে দেখা কিংবা হজ সম্পৃক্ত অন্য অন্য যে সমস্ত আফা ও আমাল রয়েছে সেগুলোর কোনো একটা করতে দেখাটা তবে যদি কেউ দেখেন যে আপনি হজ আদায়ের জন্য চেষ্টা করছেন অথবা হজের জন্য ভিসার অ্যাপ্লিকেশন করেছেন বাট আপনার কোনোভাবেই ভিসা পাচ্ছেন না অথবা হজ ভ্রমণে যাওয়ার সুযোগ হয়ে উঠছে না অথবা টাকা পয়সার সমস্যা যে কোনো প্রকার সমস্যাই হোক না কেন আপনি হজ করার জন্য ইচ্ছুক বাট আপনি হজ করতে পারছেন না এ ধরনের স্বপ্ন যদি আপনি দেখেন আপনার হজ করতে বাধা বিপত্তি আসছে তাহলে মনে রাখতে হবে আপনি যদি আনমেরিট অবিবাহিত হন তাহলে অবশ্যই আপনার বিবাহ কার্য সম্পাদন হতে আপনার কিছু ঝয় ঝামেলা হতে পারে বাধা বিপত্তি আসতে পারে কিছু ঝামেলা হতে পারে আপনার বিবাহের ক্ষেত্রে আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার এই নেক সন্তান আপনার গর্বে আসার জন্য কিছু বাধা বিপত্তি কিছু বাধা বিপত্তি থাকতে পারে বা একটু বিলম্ব হতে পারে এর উপরে প্রমাণ বহন করে আপনি হজ করতে বিলম্ব হওয়া কিংবা আপনি হজ করতে বিভিন্ন প্রকার নানা রকম ঝামেলার ভিতরে নিপতিত হওয়ার স্বপ্ন দেখাটা দর্শক আল্লাহ তালা আমাদের জীবনে সকলকে রু ইয়েতু সলেহা ভালো স্বপ্ন দেখে সেগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়ন ও উপভোগ করার তৌফিক দান করুক আলবিদা মা আসালামা